এবার পূজোয় কোন সিনেমা দেখলেন, বহুরূপী নাকি টেক্কা? কোনটাই বা ভালো লাগলো আপনাদের? সরাসরি বহুরূপীর সাথে টক্কর শুরু টেক্কার নায়কের, জোর চর্চা নেট পাড়ায়। ভাবছেন তো কি হলো আবার, শেষমেশ কিনা বহুরূপীকে কটাক্ষ করে বসলেন দেব? ইন্ডাস্ট্রির গুড বয় দেবের এমন আচরণ যেন কিছুতেই মানতে পারছেন না বিনোদন প্রেমীরা। কি করলেন দেব, কি এমন বলে ফেললেন? আচ্ছা, বহুরূপীর ব্যাপক সাফল্যই কি এই ঈর্ষার কারণ? প্রশ্ন তুলতে শুরু করেছে দর্শক মহল। জানেন কি এমন বললেন দেব? টেক্কার সাকসেস পার্টি থেকে বহুরূপীকে নিয়ে বিভাস মন্তব্য অভিনেতা দেবের, নাম না করেই কার্যত বিদ্রুপ উইন্ডোজের বহুরূপীকে। এদিন জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো টেক্কার সাকসেস পার্টি। তাদের এই পার্টিকে ঘিরে রীতিমতো বসেছিল চাঁদের হাট। দেব, রুক্মিণী থেকে শুরু করে প্রসেনজিৎ সহ এক ঝাঁক টলি তারকাদের উপস্থিতি একেবারে মেতে উঠেছিল টেক্কার টিম। তাহলে হঠাৎ করে কি থেকে বাঁধল বিপত্তি? আসলে এই বিতর্কের সূত্রপাত টেক্কার সাকসেস পার্টির ব্যানারকে ঘিরে। ব্যানারের একটি লেখা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা, আর সেই উত্তর দিতে গিয়েই কটাক্ষ করে বসেন ছবির নায়ক। পোস্টারে কি লেখা ছিল ভাবছেন তো? সৃজিৎ মুখার্জি পরিচালিত এই সিনেমার সাকসেস পার্টির ব্যানারে লেখা ছিল দ্য বিগেস্ট অর্গ্যানিক হিট অব দ্য ইয়ার। লেখার বাকি অংশটুকু ঠিক থাকলেও প্রশ্ন ওঠে অর্গ্যানিক শব্দটি নিয়ে। আর এই শব্দের ব্যাখ্যা দিতে গিয়েই দেব যা বললেন তাতে আরও জোরালো হলো বহুরূপীর সাথে টেক্কার রেশারেশির ছবিটা। মুখোমুখি হয়ে দেব বলেন, আশেপাশে যেসব সংখ্যা কানে আসছে তাতে মনে হলো আমাদের ছবির জন্য অর্গ্যানিক শব্দটা ব্যবহার করা খুব জরুরি। আমরা যে সংখ্যাটা দিচ্ছি সেটা একদম সঠিক বাস্তব। অর্থাৎ নাম না করেই বহুরূপীর আয় নিয়ে বিদ্রুপ করেন অভিনেতা। দর্শকদের কেউ কেউ বলছেন স্রেফ কটাক্ষ না, কার্যত টিম বহুরূপীকে মিথ্যেবাদী বলেছেন টেক্কার নায়ক। যদিও তার এমন মন্তব্যের পরেই আসরে নামে টিম বহুরূপীও। দেবের পাল্টা জবাব দেওয়া হয় তাদের তরফেও। এই পুরো ঘটনার পরেই বহুরূপীর তরফে সামনে আনা হয় তাদের অর্গ্যানিক আয়ের হিসেব। কেন অর্গ্যানিক বলছি জানেন? কারণ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঠিক এভাবেই বহুরূপীর আয় প্রকাশ করেছেন ছবির স্ক্রিপ্ট রাইটার জিনিয়া সেন। বলেন, অর্গ্যানিক সংখ্যা প্রকাশ্যে আনলো এসবিএফ সিনেমা। বহুরূপী ছবিটি এসবিএফ সিনেমাতেই কেবল 1.25 কোটি টাকার ব্যবসা করেছে। পাশাপাশি নিজের এই পোস্টে জিনিয়া আরও লেখেন, বহুরূপী একমাত্র ছবি যারা এটা করতে পেরেছে। অর্থাৎ স্রেফ অর্গ্যানিক শব্দ ধরেই এখন জোর তর্জা শুরু বহুরূপী এবং টেক্কার মধ্যে। প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে বক্স অফিসে এখনও টেক্কার থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে উইন্ডোজের বহুরূপী। ইতিমধ্যেই নাকি প্রায় 11 কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। গ্রাম বাংলার বহুরূপী আর ব্যাংক ডাকাতির গল্প মন কেড়েছে সিনেপ্রেমীদের। আর টেক্কা, তাদের আয়ের সঠিক পরিমাণ এখনও জানা না গেলেও তাদের আয় নাকি বহুরূপীর থেকে বেশ কিছুটা কম। এক কথায় নেটপাড়ার বাসিন্দারা বলছেন, এবারে বক্স অফিসে বহুরূপীকে টেক্কা দিতে পারেনি ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় সৃজিৎ মুখোপাধ্যায়। তবে কি বহুরূপীর এই ব্যাপক সাকসেস দেখে হিংসে করছে টেক্কার টিম? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত। সিনে চক্কর ব্যুরো।